নমস্কার বন্ধুরা, আজ অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। অনেকদিন পরে এলাম, সংসারের সব কাজ বাজ গুছিয়ে এখন বাজে 8:13। এবার রান্না করবো, আজকে রবিবার, ছেলে স্কুল যাবে না, ওকে সকালে 2টো ভাত দেবো, তাই রান্না করবো। হ্যাঁ, সবাইকে তো জিজ্ঞেস করা হলো না তোমরা সবাই কেমন আছো। আমি তো খুব ভালো আছি। সামনে পুজো, মহালয়া হয়ে গেছে কালকে, আজকে রবিবার, কালকে হয়েছে। এবার সবাইকে পুজোর শুভেচ্ছা ভালোবাসা, আমি চাই সবার পুজো ভালো কাটুক। কিন্তু সবাই বলছে নাকি খুব বৃষ্টি হবে, বৃষ্টি হলে সব মাটি হয়ে যাবে, আর কি বলবো। ভাত বসিয়ে দিই, তারপরে আসছি। এই যে বন্ধুরা, ভাত বসিয়ে চলে এসেছি। এই পেছনেই আমার উনুন, আজকে অনেকদিন পরে উনুনে ভাত বসিয়েছি। আজকে রান্না করবো এই যে ছাতু, ছাতু ভাজা। এই যে পার্শে মাছ নিয়েছি, পার্শে মাছের আলু দিয়ে একটু রসা বানাবো। আমার ছেলে আবার ঝোল ছাড়া খায় না। আর আলু আর টমেটো সেদ্ধ দেবো, আলুটা কেটে আগে ভাতের মধ্যে দিয়ে দিই। এই পুজো, এই অনেকদিন পরে ভিডিও করতে এলাম। পুজো তো পড়ে গেছে না, দোকানে একটু চাপ আছে, কাজেরও খুব চাপ আছে, তাই বড়মশাই বললো যে আর ভিডিও বানাচ্ছ না কেন। তাই আমি বললাম একটু বানিয়ে নিই, আর এই পুজোর ভেতরে হবে না, পুজো শেষ হলে আবার যদি আসতে পারি তো পারবো। কালকে মা আসবে, আমার মা এলে একটু হেল্প হবে। এই যে আলুটা কেটে দিয়েছি, আমাদের এখানে পাশাপাশি কোথাও পুজো হবে না, আমি মনে হয় এবছর পুজো দেখতে যেতে পারবো না। অঞ্জলি দিই, অষ্টমীর অঞ্জলি দিই, কোথায় যে দিতে যাব, বাড়ির কাছে একজনের মনে হতো, তাদের হবে না। আর বৃষ্টি যদি হয় তাহলে তো আরো মজা এসে যাবে। ঠিক আছে, রান্না বান্না করে নি, তারপরে আসছি। এই যে আমি তো একা, ক্যামেরা যে করবো, রান্না দেখাবো, সে তো হবে না। রান্না বান্না গুছিয়ে আবার তোমাদের সামনে আসবো। এই একটু কাজ আছে, টেলারিং মেশিনের কাজ আছে, কাজ করব। আজকে রবিবার। তারপরে এই যে দোকানের চিপস, বিস্কুট, চানাচুর এগুলো দিতে আসবে, ওর সঙ্গে একটু হিসাব টিসাব করে, ওকে বিল পেমেন্ট করে 9টা বাজে চলে আসবে, 9টার সময় আসে। এই তাড়াতাড়ি করে করেছি, ছেলে যদি চলে আসে তাহলে কোনো অসুবিধা নেই, ও নিয়ে নেবে এই জিনিসগুলো, আমি গেলে বিল দিয়ে দেবো। একা মানুষ তো, একটু ভিডিও বানাবো শেয়ার হয়ে ওঠে না। ভিডিও বানাতে হলে একজনকে চাই ক্যামেরা ধরার জন্য। তো আমার বড়মশাই তো বাইরে থাকে, আর ছেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত, যতটুকু সময় পায় মোবাইল নিয়ে ব্যস্ত। ঠিক আছে, পরে আসছি। আমার চলে এলাম, কাজে বসেছি।
ब्लाउजगुलो फिटिंग करब। सब ब्लाउजगुलो एबार एकजन दिए गेछे दुटो ब्लाउज फिटिंग करब। और एखाने आछे আমার দোকান থেকে নিয়েছি, এখানে আমাকে দিয়ে গেছে ফিটিং করার জন্য। এই এক সুবিধা আমার দোকান থেকে নেয়, এখানে ফিটিং করতে দিয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, এবার আমি একটু কাজ করি, পরে আসছি। এই যে বন্ধুরা আবার চলে এলাম দুটো ব্লাউজ ফিটিং করে, এই যে হুক পরিয়ে হুকগুলো টাইট করলাম, এখানে ঘর বানালাম। এটাই আমার সারাদিনের কাজ, রান্নাবান্না সব শেষ করে এসে এগুলো করিয়ে আমি ছেড়ে গেছি জল আনতে। জল নিয়ে আসুক। এই যে এটাও বানিয়েছি, এটাও আমার দোকান থেকে নিয়েছে। এই যে এখানে হুক বানিয়েছি, এখানে হুকের ঘর বানিয়েছি। এই যে সারাদিন আমার এইটাই কাজ। এই যে বন্ধুরা এইসব ব্লাউজগুলো ফিটিং হয়ে গেছে, এগুলো ধুকিয়ে রেখে দিচ্ছি। এরপরে ওই চুড়িদারটা এই ব্লাউজগুলো এগুলো ফিটিং করতে হবে। বিকেলে একটা ফলস পাড় আছে বসাবো, ফলস পাড়ে আবার দুটো সেলাই বসাতে হয়, দুটো সেলাই মারতে হয়, একটা মেশিন সেলাই আর একটা হাত সেলাই। আমি হাত সেলাইটাই দিই, অনেক অনেকজন আছে মেশিন সেলাই দেয়, পিকো বলে একটা পিকো করে, আমি ওটা করি না, আমি হাতেই করি। আর এখানে ভিডিওটা শেষ করছি, ভিডিওটা বেশি বাড়াবো না, অনেক কাজ আছে আর এখন আর ভিডিও করব না, কারণ সামনে দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় আমার দোকান আছে, তোমাদের সবাইকে দেখিয়েছি, দোকানে ভিড় হতে পারে, এটা উপরওয়ালার হাতে। এবার কাজ কাজ মোটামুটি হচ্ছে, এবার দোকানে কীরকম হবে, কী বিক্রি হবে না হবে সেটা তো আর বলতে পারছি না, আর ভিডিওটা বেশি বাড়াবো না। এরপরে পুজোর পরে একদম ভিডিও বানাবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে তোমরাও ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পুজোতে সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পুজো খুব ভালোভাবে কাটাও। রাখছি এখানে, আর ভিডিওটা আর বাড়াবো না। এবার সবাই ভালো থাকো, বাই।